আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এইমাত্র একটি মুভি দেখলাম, ইন্ডিয়ান মুভি, নাম হচ্ছে গিলটি। সেটার শেষের দিকে স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে যে 95% রেপিস্ট যারা ইন্ডিয়াতে তাদের কখনো বিচারই হয় না, আর 97% রেপিস্ট তারা হচ্ছে মানে যারা ভিকটিম তাদের পরিচিত মানুষরা, 97% মানুষ তারা রেপ করে। সো এটা খুবই মানে অ্যালার্মিং সিচুয়েশন। তার মানে একটি মেয়েকে যারা রেপ করে তারই কোনো ভাই ব্রাদার, কোনো বন্ধু, চাচা মামা, পরিচিত কেউ, এটা খুবই চিন্তার বিষয়। যে সমস্ত ছেলেরা মেয়েদেরকে মিষ্টি কথা বলে পটিয়ে ভালোবাসার নাম দিয়ে বেডে নিয়ে যায়, সেটা এক ধরনের রেপ, এবং সেটা খুবই জঘন্য ধরনের রেপ। মেয়েরা সেটা বুঝতে পারে না যে ছেলেটা তাকে ইউজ করলো, কিন্তু পরে এক সময় উপলব্ধি করে এবং করার কিছু থাকে না, কিন্তু করা উচিত, মুখ বন্ধ রাখলে হবে না। সেই অমানুষটা, পশুটা হয়তো এইভাবে আরও কয়েকটা মেয়ের রেপ করে দিবে। তাকে উচিত শিক্ষা কি দেওয়া উচিত না দেওয়া দরকার? আমি আসলে এই ধরনের টপিক নিয়ে কথা বলবো আমি চিন্তা করিনি, কিন্তু আমার বিবেক, আমার মানবতা বোধ আমাকে বাধ্য করলো। আপনারা কেউ যদি মাইন্ড করেন, আমার কিছুই করার নেই, আমার কিছুই যায় আসে না, আমার কথা আমি বলবো, আমি এই দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার এই কথা শুনে যদি কারো কোনো দিন কাজে লাগে, কোনো ভিকটিমের যদি হেল্প হয়, তাহলে আমি মনে করবো আমার এই ভিডিও করা সার্থক ছিল। এমনও মানুষ আছে যারা রাতের বেলা পশুতে পরিণত হয়ে যায়। আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে যায় বা খুবই ভদ্র একটা ছেলে, কিন্তু তার ভিতরে কী আছে আপনি কীভাবে বলবেন? আপনার ওই চাচার মনের ভিতরে কী আছে আপনি কীভাবে বলবেন? আপনার ওই মামার মনের ভিতরে কী আছে আপনি কীভাবে বলবেন? আপনি কীভাবে বুঝবেন যে তার মনের মধ্যে শয়তানি নেই বা কু উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্য নেই আপনাকে নিয়ে? এটা কীভাবে বলতে পারেন আপনি? আপনি হয়তো ইনোসেন্টভাবে চিন্তা করছেন, আমার মামা, আমার চাচা, আমার আঙ্কেল লাগে, আমার ভাই লাগে, আমার কাজিন ব্রাদার লাগে, কিন্তু এই মানুষটা একসময় আপনাকে রেপ করে ফেলবে। আপনি কাউকে মুখ খুলে বলতেও পারবেন না, এবং অনেক মেয়ে বলতে পারে না, কীভাবে বলবে? ফ্যামিলিতে প্রবলেম হবে এগুলো, এটা মানে খুবই কমপ্লিকেটেড। এই জিনিসটা ডিসকাস করতে পারেন, অনেক মেয়ে চুপ হয়ে যায়, সহ্য করে যায়, সারাটা জীবন এটা মনের মধ্যে নিয়ে বসে থাকে, কাউকে কোনো দিন বলতে পারে না, নিজের হাজব্যান্ডকেও বলতে পারে না। সে হাজব্যান্ডটা হয়তো ভালো চোখে দেখবে না, সে ভাববে যে কি তুমি নিশ্চয় তোমার মধ্যে কোনো কিছু ছিল যে এমন একটা ঘটনা ঘটছে। আর ছেলেদের তো কোনো কন্ট্রোলই নেই। 1 লাখে বা 10 লাখে একটা ছেলে পাবেন যার মধ্যে হয়তো সেই কন্ট্রোলিং পাওয়ার আছে। মেয়ে দেখলে হুঁশ থাকে না, তাদের চিন্তা শক্তি, মন মানসিকতা ভালো না। 9 মাসের বাচ্চাকে রেপ করে, তারপর 60-65 বছরের বুড়ি মহিলা তাকে রেপ করা হয়। মানুষের মস্তিষ্ক কোন লেভেলের বিকৃত হলে এই ধরনের কাজ একটা মানুষ করতে পারে? সে কি মানুষ বলার যোগ্য? বাবা মার কাছে বললেও বাবা মা কাউকে বলতে পারে না, কতটা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক হতে পারে এই ব্যাপারটা? এটাকে আমরা কেউ উপলব্ধি করতে পারবো যদি আমাদের সাথে না হয়? বোঝা সম্ভবই না। তাই আপুরা, আপনাদেরকে সাহসী হতে হবে। যে ছেলে আপনাদেরকে মিষ্টি কথা বলে রেপ করে ভালোবাসার নামে, ভালোবাসার অবজ্ঞা করে, অপমান করে, অশ্রদ্ধা করে, তার ওয়াইফকে গিয়ে বলতে হবে যে তোমার হাজব্যান্ড আমার সাথে এরকম করেছিল। তার গার্লফ্রেন্ডকে গিয়ে বলতে হবে তোমার বয়ফ্রেন্ড আমার সাথে এরকম করেছিল। সেই শয়তানের বাবা মাকেও গিয়ে বলতে হবে যে আপনাদের ছেলে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এভাবে ব্যবহার করেছে, এই অমানুষের বাচ্চাগুলো এভাবে পার পেয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। আপনারই পরিচিত কেউ আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটায় ফেলবে আর আপনি ফ্যামিলির কথা চিন্তা করে চুপ থাকবেন, এভাবে চলতে দেওয়া যায় না। চুপ থাকার দিন শেষ। যেদিন আপু তুমি এরকম করতে পারবে সেদিন নিজের প্রতি গর্ববোধ হবে, না হলে ধুকে ধুকে বাকিটা জীবন মরতে হবে। কাউকে কিছু না বলতে পারলে, মনের কথা যদি প্রকাশ না করা যায়, কাউকে বলা না যায়,
তাহলে তার থেকে যন্ত্রণা দায়ক আর কিছু নেই। কোনো কথা, এমন কোনো কথা যদি মনের মধ্যে থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না, এর থেকে বিপজ্জনক কিছুই হতে পারে না। আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি যত ভালো পরিবেশে থাকুন, যত টাকার মালিক হন, আপনার মনের মধ্যে ওই যন্ত্রণাটা সারা জীবন কাজ করবে, আপনাকে পোকার মতো তুচ্ছে মুচড়ে খেয়ে ফেলবে। এমন কাজ করতে পারলে নিজেকে নিয়ে গর্ববোধ করবেন যে আই ওয়াজ ব্রেভ এনাফ টু ডু দ্যাট, আমি সাহস করে বলেছিলাম। আপনার সাথে যদি এরকম অবিচার হয়ে থাকে তাহলে সেটা শাস্তি দিতেই হবে, ছেড়ে দেওয়া যাবে না। আপনারা সাবধানে থাকবেন এই সমস্ত নর পশুদের থেকে, এই সমস্ত বিকৃত মস্তিষ্কের মানুষ থেকে। মানুষ বলার যোগ্য নয় এই পশুর জানোয়ারের বাচ্চাগুলো। আপনারা সেফ থাকবেন, চিন্তাভাবনা করে চলবেন, ট্রাস্ট করবেন না সহজে কাউকে, কারণ সবাই বিশ্বাসের যোগ্য না, বিশ্বাসের মূল্য সবাই দিতে জানে না। ভালো থাকবেন, টেক কেয়ার, দিস ইজ জুবায়ের, বাবাই।